সবাই ভালো আছো? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার স্যার। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বায়োলজিতে তো অনেক কিছু মুখস্থ করতে হয়। হ্যাঁ, এখন মুখস্থ করতে হয়, ঠিক আছে। যেমন যে বৈজ্ঞানিক নামগুলো, যেমন আমরা যে চ্যাপ্টার এখন পড়ছি, এখানে কিন্তু বৈজ্ঞানিক নাম অনেক আছে। হ্যাঁ, বিশেষ করে ব্যাকটেরিয়াতে অনেক বেশি, এগুলো তো মুখস্থ করার আসলে উপায় নাই। আর যেমন এই রোগের লক্ষণ, তখন আজকে যে ক্লাসটা করবো এই ক্লাসটাও অনেকটা মুখস্থ টাইপেরই। আর বাদ বাকি যেগুলো আছে, মনে করো ব্যাকটেরিয়ার গঠন, ভাইরাসের গঠন, এগুলো একটু বুঝে পড়তে হবে। তো আজকে আমরা ক্লাস শুরু করছি, আমরা জীববিজ্ঞানের প্রথম পত্র চ্যাপ্টার 4 অধ্যায়ের নাম হলো অণুজীব। তো আজকে আমাদের লেকচারের টপিকস হলো ভাইরাস ঘটিত রোগসমূহ, এই রোগগুলো কি কি, ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু জ্বর, পেঁপের স্পট রোগ। যদিও ভাইরাস ঘটিত অনেক রোগ আছে, তো তোমাদের সিলেবাসে এই তিনটা রোগের সম্পর্কে পড়তে হবে। আমরা এখন প্রথম যে রোগটা, সেটা ছিল ভাইরাল হিপাটাইটিস, এই রোগ সম্পর্কে এখন জানবো। সাধারণত যকৃতের প্রদাহকে হিপাটাইটিস বলে। যকৃতের ইংলিশ নাম হলো লিভার, আর ল্যাটিন নাম হলো হেপাটিক। হেপাটিক মানে যকৃত, হেপাটিক প্লাস তার শেষে যদি আইটিস যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব হেপাটাইটিস। হ্যাঁ, আমরা কিন্তু এরকম আমাদের শরীরে অনেক অঙ্গের শেষে এরকম আইটিস যোগ করলে বুঝাবে কিন্তু সেই অঙ্গ সম্পর্কিত সংক্রমণ। যেমন ব্রঙ্কাইটিস, তোমরা নাম শুনেছো ব্রঙ্কাইটিস? জি স্যার। ব্রঙ্কাইটিস এর কোথাকার ইনফেকশন? ফুসফুসের স্যার, ফুসফুস না না, ফুসফুস না, এটা হলো ব্রঙ্কাস বলে একটা নালী আছে। ফুসফুসে সাধারণত যে নালীটা ঢুকে সেটা হলো ব্রঙ্কাস। তাহলে ব্রঙ্কাস নালীতে যদি ইনফেকশন হয় তাহলে ব্রঙ্কাইটিস। এরকম আরো একটা নাম হয়তো শুনেছো, অ্যাপেন্ডিসাইটিস। হ্যাঁ, এটা হলো অ্যাপেন্ডিক্সে প্রদাহ বা অ্যাপেন্ডিক্সে সংক্রমণ। তাহলে প্রদাহ যে শুধু ভাইরাসের কারণে হয় তা কিন্তু না। হ্যাঁ, অন্য যে কোনো অণুজীব বা হয়তো বাহ্যিক কোনো আঘাতের কারণে আমাদের শরীরে প্রদাহ হতে পারে। কারো যদি কাউকে যদি চাটি মারি, জোরে একটা থাপ্পড় মারি, তাহলে দেখা যাবে তার গালেও প্রদাহ হয়েছে। হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো যে প্রদাহ বা ইনফেকশন। তাহলে শুধু যে অণুজীব দ্বারাই প্রদাহ হবে তা না, অনেক কারণেই প্রদাহ হতে পারে। তো আমরা যেটা বলছি যকৃতের প্রদাহ, যকৃতের প্রদাহকে বলবো হেপাটাইটিস, এবং এই প্রদাহটা সৃষ্টি করবে এক ধরনের ভাইরাস। ভাইরাসের আক্রমণের ফলে যকৃতে প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে। এটি জন্ডিসের প্রধান কারণ, এবং এই রোগটা যদি 6 মাসের কম স্থায়ী হয় তাহলে তাকে সেটা তাকে আমরা বলবো ক্ষণস্থায়ী বা অ্যাকিউট হেপাটাইটিস। আবার যদি 6 মাসের বেশি স্থায়ী হয় তখন তাকে আমরা বলবো দীর্ঘস্থায়ী বা ক্রনিক হেপাটাইটিস। রোগের কারণ, তাই একাধিক ভাইরাস দ্বারা এই রোগ হতে পারে। অধিকাংশ হেপাটাইটিস হেপাটাইটিস বি ভাইরাস বা সংক্ষেপে HBV এর আক্রমণে ঘটে থাকে। এছাড়াও হেপাটাইটিস এ ভাইরাস, হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, হেপাটাইটিস ই ভাইরাস দিয়েও লিভার প্রদাহ হয়ে থাকে, এবং হেপাটাইটিস সি হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক হয়ে থাকে। ভাইরাল হেপাটাইটিস, নিচে হেপাটিক ভাইরাসের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো। তো বাম দিকে আমরা এখানে দেখাচ্ছি বৈশিষ্ট্য, আর ডান দিকের উপরের সারিতে দেওয়া আছে ভাইরাসের নাম। ভাইরাসের গ্রুপ, যদি এ ভাইরাস হয় গ্রুপের নাম হবে এন্টেরোভাইরাস, বি ভাইরাসের গ্রুপের নাম হেপাডিএনএ ভাইরাস, সি ভাইরাসের গ্রুপের নাম ফ্যাবিভাইরাস, ডি ভাইরাসের গ্রুপের নাম অসম্পূর্ণ ভাইরাস, আর ই ভাইরাসের গ্রুপের নাম ক্যালিসি ভাইরাস। নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকবে এ ভাইরাস, শুধুমাত্র ডি বি ভাইরাসের ডিএনএ, আর বাদ বাকি ভাইরাস গুলোতে সব আরএনএ। তাহলে হেপাটাইটিসের যতগুলো স্ট্রেন বা প্রকরণ আছে তার মধ্যে শুধু বি ভাইরাসের ডিএনএ নিউক্লিক অ্যাসিড থাকবে, আর বাদ বাকি প্রকরণ গুলোতে আরএনএ থাকবে। আয়তন, এ ভাইরাসের আয়তন 27 ন্যানোমিটার, বি ভাইরাসের 42 ন্যানোমিটার, সি ভাইরাসের 30 থেকে 38 ন্যানোমিটার,
ডি ভাইরাসে 35 ন্যানোমিটার, ই ভাইরাসে 27 ন্যানোমিটার। সুপ্তাবস্থা বা সুপ্তিকাল, এ ভাইরাসের সুপ্তিকাল 14 থেকে 28 দিন, বি ভাইরাসের 45 থেকে 180 দিন, সি ভাইরাসের 14 থেকে 180 দিন, ডি ভাইরাসের 21 থেকে 29 দিন, আর ই ভাইরাসের 21 থেকে 56 দিন হয়। শুধু যে এই হেপাটাইটিস ভাইরাস দ্বারাই যে হেপাটাইটিস হয় তা না, আরো অন্যান্য কিছু ভাইরাস দ্বারাও হতে পারে, যেমন কখনো কখনো সাইটোমেগালো ভাইরাস, এপিস্টেন বার ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, হারপিস জোস্টার ভাইরাস শিশুদের জন্ডিস বা হেপাটাইটিস সৃষ্টি করতে পারে। এই রোগের লক্ষণ গুলো কি কি? সংক্রমণের প্রথম দিকে রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ভাইরাসের স্যার, হ্যাঁ বলো স্যার, বই তো এই যে এইচডিভি ভাইরাসটার দিনকাল দিছে 21 থেকে 49 দিন। কত কোটা ডি ভাইরাস স্যার? এই যে ডি, হ্যাঁ ডি ভাইরাসটার 21 থেকে 49। জি স্যার। ও তাহলে ওটা ঠিক আছে, তাহলে আমার হয়তো লেখাতে হয়তো একটু ইনফরমেশন ভুল হয়ে গেছে। আচ্ছা আমি এটা পরে দেখবো। হ্যাঁ সম্ভবত 49 হতে পারে। আমরা আসি রোগের লক্ষণ। সাধারণত সংক্রমণের প্রথম দিকে রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ভাইরাসের সুস্থকাল অতিক্রান্ত হওয়ার পর নিম্নলিখিত লক্ষণগুলো প্রকাশ পায়। প্রথম লক্ষণ, জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধা মন্দা, খাবারে অরুচি, বমি বমি ভাব, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, প্রস্রাব হলুদ হয়ে যায়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর হলুদ বর্ণ দেখায়, পেটে ও পায়ে পানি জমা হতে পারে। বিলিরুবিন আসলে এক ধরনের রং বা রঞ্জক। এটা কিভাবে তৈরি হয়? আমাদের দেহে তোমরা জানো লোহিত রক্তনিকার আয়ুষ্কাল 120 দিন। 120 দিন অতিক্রান্ত হলে লোহিত রক্তনিকাকে ভেঙে দেয় যকৃতের একটা ম্যাক্রোফেজ কোষ, হ্যাঁ, যার ফলে এই লোহিত রক্তনিকায় থাকে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের দুইটা পার্ট, একটা হিম একটা গ্লোবিন। তো হিম পার্ট মূলত এই রঞ্জকটা তৈরি করে বিলিরুবিন। তো এটা রক্তে যদি বেড়ে যায়, তাহলে রক্তে বেড়ে গেলে তখন রক্তের সাথে দেহের বিভিন্ন জায়গায় চলে যায়, যার ফলে প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ হলুদ হয়, দেহের সমস্ত অংশ অনেক সময় হলুদ বর্ণ হয়। যকৃত, প্লিহা, লসিকাগ্রন্থি বড় হয়ে যায়। লিভার সেরোসিস, লিভার ক্যান্সার, হেপাটাইটিস বি ও সি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। রোগ নির্ণয়, হেপাটাইটিসের তীব্রতা বোঝার জন্য রক্তে বিলিরুবিনের পরিমাণ। সাধারণত রক্তে যদি 1 বা 1-এর বেশি হয় তাহলে দেখা যাবে বিলিরুবিনের মাত্রা, তাহলে ধরা যায় জন্ডিস হয়েছে। আরেকটা টেস্ট আছে এএলটি টেস্ট, এটা হলো অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেজ টেস্ট, এনএফটি টেস্ট, লিভার ফাংশন টেস্ট ইত্যাদি পরীক্ষা করা হয়। হ্যাঁ, যকৃতে যদি প্রদাহ অনেক বেড়ে যায়, যকৃতে প্রদাহ বেড়ে গেলে লিভার ঠিক মতো কাজ করে না। হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের এইচবি সারফেস অ্যান্টিজেনও পরীক্ষা করা হয়। তাহলে এগুলো আমরা রোগ নির্ণয়। স্যার এইচবিটি কি? হ্যাঁ বলো। এসজিপিটি এখানে যে বলছে যে রক্তে বিলিরুবিনের এবং এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি পায়। বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়, হ্যাঁ, রক্তে রক্তে বিলিরুবিনের মাত্রা বৃদ্ধি পায়, এটা এটা সম্পর্কে স্যার বইয়ে দেওয়া যে রক্তে বিলিরুবিনের এবং এসজিপিটি এর মাত্রা বৃদ্ধি পায়, বৃদ্ধি ঘটে। এসজিপিটি, এসজিপিটি, জি স্যার। আচ্ছা ওটা আমি দেখবো পরে কি আছে। তো ওটাও বাড়লেও হয়, তবে বিলিরুবিনটা হলো বেশি, এই জন্য আমরা এখানে ইনফরমেশনটা বিলিরুবিনটা দিয়েছি। বিলিরুবিন হলো এক ধরনের রঞ্জক, হ্যাঁ, এই রঞ্জকটা কালার হলো হলুদ, কালার হলো সরি, যার কারণে দেখালো যাবে এই বিলিরুবিনটা পরে আবার আরো একটা রঞ্জক তৈরি করে, যেটা হলো বিলিভারডি। আচ্ছা যাই হোক, তো এটা আমরা রক্ত চ্যাপ্টারে ভালো জানবো। তো এখানে কিছু ছবি দেওয়া আছে, ভালো করে খেয়াল করো। এটা তো হেপাটাইটিস বি ভাইরাস, উপরের ছবিতে দেওয়া আছে এটা হলো স্বাভাবিক যকৃত, আর এটা হলো লিভার সেরোসিস। যদি এই ভাইরাসের সংক্রমণটা খুব বেড়ে যায় তখন লিভারটা দেখতে অনেকটা এরকম দেখায়, আর লিভারটা এরকম দেখালে লিভারের ফাংশন তখন কমে যায়, লিভার ঠিকভাবে কাজ করতে পারে না, হ্যাঁ, তখনই কিন্তু লিভার সেরোসিস রোগটা হয়ে যায়। তখন তার ডাক্তার তাকে লিভার ট্রান্সপ্লান্ট করতে বলে, লিভার ট্রান্সপ্লান্ট ছাড়া সে বাঁচতে পারবে না। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জন্ডিসে আক্রান্ত ব্যক্তির চোখ, হ্যাঁ, এটা হলো সাধারণত বেশি এই ধরনের লক্ষণগুলোই বেশি দেখা যায়,
চোখের যে স্ক্লেরা অংশ মানে সাদা অংশ, সাদা অংশটা হলুদ হয়ে আছে, এটা মূলত বিলিরুবিনের কারণে এই হলুদটা হয়। নিয়ন্ত্রণ বা প্রতিকার, সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে, রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, প্রচুর পানি, ফলের রস এবং গ্লুকোজের শরবত ও অন্যান্য পানীয় খেতে হবে, জুঁই, আমলা, অড়হর পাতার রসের ব্যবহারে উপকার পাওয়া যায়, অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ভিটামিন সি ইত্যাদি ওষুধ খাওয়াতে হবে। তো এই রোগের প্রতিরোধ, প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা বা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ডোজ হলো 4টি, প্রথম 3টি 1 মাস পর পর, অর্থাৎ চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর, 5 বছর পর বুস্টার ডোজ নিতে হয়। তো কেউ যদি ধরে নাও এবছরের 1 জানুয়ারিতে একটা ডোজ নেয়, তাহলে 1 ফেব্রুয়ারিতে একটা নিবে, আবার হলো 1 মার্চে একটা নিবে, এবং 4 নম্বর ডোজটা নিতে হবে পরের বছরের 1 জানুয়ারি। হ্যাঁ, যার ফলে আমাদের দেহে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হবে, এবং এই অ্যান্টিবডিকে সক্রিয় রাখার জন্য 5 বছর পর আবার একটা বুস্টার ডোজ নিতে হবে। এই ডোজটা নিলে আমাদের শরীরে যে অ্যান্টিবডি গুলো তৈরি হয়েছিল সেগুলো আবার সক্রিয় হয়ে যাবে, কারণ অ্যান্টিবডি সক্রিয় থাকার লিমিট হলো 5 বছর। এই 5 বছর পর অ্যান্টিবডি গুলো, তৈরিকৃত অ্যান্টিবডি গুলো নষ্ট হয়ে যায়। এই কারণে স্যার এখানে তো বললো 4টা ডোজ, এখানে তাহলে মোট 5টা ডোজ হয়ে যাচ্ছে না? না না, বুস্টার ওই চারটা ডোজ ঠিক আছে, 4টা ডোজ এটা ঠিক আছে, কারণ সে 4টা ডোজ নিল, 4টা ডোজ নিয়ে সে 5 বছর পরে বুস্টার ডোজ নিল না, তাহলে সে ভালো থাকবে কয় বছর? 5 বছর, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যদি সে বুস্টার ডোজ একটা নেয়, তাহলে সে আরো দেখা যাবে আবার 5 বছর ভালো থাকবে। হ্যাঁ, তাহলে আবার যখন 10 বছরের দিকে যখন হবে, তখন তাকে আবার একটা বুস্টার ডোজ নিতে হবে। স্যার হেপাটাইটিস বি এর টিকা কি মানে সারা জীবন কার্যকর থাকে নাকি শুধু মানে 5 বছরই কার্যকর থাকে? 5 বছর, 5 বছর, এই জন্য 5 বছর পর পর এটা আমাদের বুস্টার ডোজ নিতে হবে, মানে যে অ্যান্টিবডি গুলো আছে সেগুলো ভালোভাবে কাজ করবে। রক্তদান বা গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে রক্তদান যখন আমরা নিব বা রক্তদান যখন করব বা রক্ত গ্রহণ যখন করব, তখন যে সিরিঞ্জ সেটা সাধারণত নতুন সিরিঞ্জ নিতে হবে, বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ খাবার খেতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো ঢাকায় আসলে যখন অনেকেই যখন ঢাকায় প্রথম প্রথম নতুন আসে, তখন অনেকেই দেখা গেলো যে নিম্নমানের মেসে কেউ থাকে বা নিম্নমানের হোটেলে খাওয়া দাওয়া করে। হ্যাঁ, সে সমস্ত জায়গায় অপরিষ্কার জায়গায় থাকা বা অপরিষ্কার হোটেলে যখন সে খাবার খেতে যায়, তখন দেখা গেলো যে বিশুদ্ধ পানির অভাবে, হ্যাঁ, তখন দেখা গেলো যে এই রোগগুলো হয়ে যেতে পারে। এই জন্য যতটুকু পারা যায় যে পানি, বিশুদ্ধ পানি খেতে হবে এবং পরিষ্কার জায়গায় বসবাস করা উচিত। এবার আসবো আমরা ডেঙ্গু জ্বর। তো ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ, এই রোগের জীবাণুর নাম ফ্ল্যাভি ভাইরাস, যা ডেঙ্গু ভাইরাস নামেও পরিচিত। এটি ফ্ল্যাভি ভাইরিডি গোত্রের একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসের বাহক হচ্ছে এডিস এজিপ্টি ও এডিস অ্যালবোপিক্টাস নামক মশক। রোগের লক্ষণ, মশা দংশন করার 2 থেকে 7 দিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়। লক্ষণ অনুসারে ডেঙ্গু জ্বরের ধরন আমরা 3 ধরনের ডেঙ্গু জ্বর এখানে দেখতে পাচ্ছি, একটা হলো ক্লাসিক্যাল, একটা হলো হিমোরেজিক, আর একটা হলো ডেঙ্গু শক সিন্ড্রোম। তো এখন প্রথমে আসছি আমরা সাধারণ ডেঙ্গু জ্বর, এক্ষেত্রে লক্ষণ হলো কি হবে? প্রথমে শীত শীত ভাব হয়ে হঠাৎ উচ্চ তাপমাত্রা জ্বর হবে এবং তাপমাত্রা হবে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। তীব্র মাথা ব্যথা, গলা ব্যথা, চোখের পেছনে ব্যথা হয়, পিঠ, মাংসপেশি, ভার এবং হাড়ের জোড়ায় জোড়ায় অর্থাৎ পুরো অস্থিসন্ধিতে তীব্র ব্যথা শুরু হয়ে যায়। এজন্য এই ধরনের জ্বরকে আমরা বলবো হাড় ভাঙা জ্বর। হ্যাঁ, জ্বরটা হলে মনে হবে যে হাড়ে হাড়ে ব্যথা হচ্ছে। মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা এ রোগের বিশেষ লক্ষণ। তাহলে ডেঙ্গু জ্বর হলেই ম্যাক্সিমাম রোগ মানুষের ক্ষেত্রে এই এই লক্ষণটা প্রকট হয়, মেরুদণ্ড সহ কোমরে ব্যথা হয়। ত্বকে ছোট ছোট কালচে রঙের র্যাশ বা ফুসকুড়ি দেখা যায়, বমি বমি ভাব হয়, খাবারে অরুচি দেখা যায়, রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাহলে এগুলো হলো সাধারণ ডেঙ্গু জ্বর। হিমোরেজিক ডেঙ্গু জ্বর, সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হিমোরেজিক ডেঙ্গু জ্বরের
সৃষ্টি হয়। রোগীর নাক মুখ দাঁতের মাড়ি চোখ ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। অন্ত্রে রক্তক্ষরণের কারণে পায়খানা ও ভবিষ্যতে রক্ত বের হতে পারে। রক্তে অণুচক্রিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। এই অবস্থাকে থ্রম্বোসাইটোপেনিয়া বলে। তোমরা নিশ্চয় জানো যে অণুচক্রিকা হলো এক ধরনের রক্তকণিকা। আর এই রক্তকণিকার কাজটা কেউ কি জানো? অণুচক্রিকার কাজটা কি? রক্ত জমাট বাঁধা। থ্যাংক ইউ। তো এই অণুচক্রিকার সংখ্যা যদি এই ডেঙ্গু জ্বর হয় তাহলে দিন দিন অণুচক্রিকার সংখ্যা আমাদের দেহে কমে যায়। সেই কমে যাওয়ার কারণে দেখা গেলো যে আমাদের দেহের ভিতরে যদি কোনো জায়গায় রক্তক্ষরণ হয় সেই রক্তক্ষরণ মানে বন্ধ করার জন্য যথেষ্ট পরিমাণ অণুচক্রিকা তখন কমে যায়। এই কারণে দেহের ভিতরে রক্তক্ষরণ সেটা জমাট বাঁধতে পারে না অণুচক্রিকার অভাবে। যার ফলে দেখা গেলো যে সেই ফলিত রক্তগুলো আস্তে আস্তে আমাদের নাক মুখ দাঁত বা চোখ ত্বকে মিশবে বের হতে পারে। অনেক সময় এই রক্তগুলো বমির সাথেও বের হতে পারে। এগুলোই হলো আসলে আমাদের যে অণুচক্রিকার অভাবের কারণে এই রক্তগুলো যখন বের হয়ে আসবে। ডেঙ্গু শক সিন্ড্রোম, রক্তে ফ্লুইড কমে গেলে, হ্যাঁ রক্তে ফ্লুইড কমে গিয়ে রক্তের ঘনত্ব বেড়ে গেলে রোগী শকে চলে যায়। তাহলে রক্তে ফ্লুইড কমে যাওয়া মানে কি? রক্তে পানির পরিমাণটা কমে যাওয়া। আর রক্তে পানির পরিমাণ কমে গেলে রক্তের ঘনত্ব বেড়ে যাবে। আর রক্তের ঘনত্ব বেড়ে গেলে তখন রোগী শকে চলে যায়। এই প্রসেসটাকে আমরা বলবো হোমো কনসেন্ট্রেশন। এবং এই সময় মানুষের মৃত্যু হয়। ম্যাম স্যার, শকে যাবে মানে? শক মানে হলো কি বল, আমরা শক বলি না, শক মানে সে দেখা গেলো যে সেন্সলেস হয়ে যেতে পারে। অনেক সময় আমরা দেখি যে ডায়রিয়া হলে আমরা শকে চলে যাই না। সেন্সলেস নাকি স্যার? কুমা ওই তো যাই হোক, প্রথমে সেন্সলেস হবে, তারপরে আস্তে আস্তে মনে করে হাত পা সব ছেড়ে দিবে। তার সে মূলত হলো ডিহাইড্রেটেড হয়ে যাবে, মানে শরীর থেকে পানি কমে গেলে যে অবস্থাটা হয় প্রথমে সে সেন্সলেসই হবে। যদি আরো বেশি পরিমাণে হয় দেখা গেলো যে সে কমাতেও দিতে পারে। যেমন এটা অনেক সময় ডায়রিয়াতেও হয়, তীব্র ডায়রিয়া হলে শরীর থেকে অনেক পানি কমে যায়। আর পানি কমে যাওয়ার কারণে এরকম রোগী শকে চলে যেতে পারে। হ্যাঁ, কিছুক্ষণ পর্যন্ত সে সেন্সলেস অবস্থাতেই থাকবে। যদি সঙ্গে সঙ্গে তাকে পানির ব্যবস্থা বা স্যালাইনের ব্যবস্থা না করা যায় তখন সে কমাতেও চলে যেতে পারে। কিন্তু একবারে প্রথমে ডাইরেক্ট কমাতে যাবে না, প্রথমে সে কিছুক্ষণ সেন্সলেস অবস্থাতে থাকবে। এই জন্য এই অবস্থা ঘটলে সঙ্গে সঙ্গে তাকে স্যালাইন বা প্ল্যাটিলেট তাকে দেওয়ার চেষ্টা করতে হবে যাতে একবারে কমাতে না যেতে পারে। তাহলে রক্তে ফ্লুইড কমে গেলে সাধারণত এই ধরনের ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা যায়। তো এটা হলো ফ্ল্যামি ভাইরাসের চিত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা ভাইরাসের আকৃতি অনেকটা গোলাকার। এটা হলো এডিস মশকি। এডিস মশকি কিভাবে দংশন করছে তোমরা নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছ। আর এডিস মশক চিনার উপায় কি? তার পায়ে এরকম সাদা কালো ডোরা কাটা দাগ থাকবে এবং তার মাথাতেও এরকম কিছু দাগ থাকবে। এটা হলো চোখে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছু রক্ত র্যাশ হয়েছে বা রক্ত লাল হয়ে আছে। গায়ে এগুলো র্যাশ হয়েছে। হ্যাঁ, এগুলো সব বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। তো এগুলো হলো সবই। নিচেরটা হলো হিমোরেজিক, এটা হলো হিমোরেজিকের আমরা যে কাঠটা দিয়ে রাখছি সেটা হলো হিমোরেজিক। এইগুলোর ক্ষেত্রে এরকম লক্ষণ আমরা দেখতে পাবো। স্যার, এই একটা মশা কামড় দিলে কি এরকম ভাইরাসটা আমাদের দেহে চলে যাবে? মশকে যদি ভাইরাস দ্বারা, ভাইরাস মশকে লালা রসে যদি ভাইরাস থাকে এবং সে ভাইরাস বহনকারী মশকে যদি মানুষকে আক্রান্ত মানে দংশন করে তাহলে তো অবশ্যই তার ডেঙ্গু হবে। তোমাদেরও কারো না কারো ডেঙ্গু হয়েছে, কারণ আমরা জানি 2019 সাল এই সালটা বাংলাদেশে অনেক অনেকেরই ডেঙ্গু হয়েছিল। এখন ডেঙ্গু জ্বরের রোগ নির্ণয় আমরা যাব সেরোলজি। রক্ত পরীক্ষায় আমরা দুই ধরনের অ্যান্টিবডি টেস্ট করাবো। একটা হলো ইমিউনোগ্লোবিউলিন জি, আইজি মানে হলো ইমিউনোগ্লোবিউলিন জি এবং ইমিউনোগ্লোবুলিন এম। তাহলে ইমিউনোগ্লোবুলিন হলো অ্যান্টিবডির রাসায়নিক নাম। তাহলে একটা অ্যান্টিবডি জি আর একটা অ্যান্টিবডি এম,
এই দুই ধরনের অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে যদি আমরা রক্ত পরীক্ষা করাই, অথবা তীব্র সংক্রমিত রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। প্লেটলেট পরীক্ষা, রক্তে অণুচক্রিকার সংখ্যা 1.5 লাখ প্রতি ঘন মিলিমিটার রক্তে যদি 1.5 লাখের নিচে নেমে যায় তাহলে ধরে নিতে হবে তার ডেঙ্গু হয়েছে। সেল কালচার, রক্ত কণিকা কালচার করেও ভাইরাস শনাক্ত করা যায়। প্রতিকার বা চিকিৎসা, তাহলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে। ব্যথা ও জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল ওষুধ দিতে হবে, কারণ আমরা জানি প্যারাসিটামল জ্বরও সারে আবার হলো ব্যথাও কমায়, এই জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে হবে। কখনোই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। রোগীকে পানি, ফলের রস, প্রচুর তরল জাতীয় খাবার দিতে হবে। রক্তের ভারসাম্য রক্ষার জন্য প্লেটলেট ট্রান্সফিউশন বা রক্তদানের প্রয়োজন হতে পারে। মাথায় পানি ঢালা, গায়ের ঘাম মুছে দেওয়া, ভেজা কাপড় দিয়ে শরীর রেসপন্স করা রোগীর জন্য আরামদায়ক। রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে ভর্তি করাতে হবে। প্রতিরোধ ব্যবস্থা, ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায়। রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভেপার ম্যাট ব্যবহার করতে হবে যাতে মশা কামড়াতে না পারে। এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পারে, কাজেই পানি জমে থাকার সম্ভাব্য স্থান থেকে পানি নিষ্কাশন করতে হবে, কীটনাশক স্প্রে করে মশা নিধন করতে হবে। তাহলে আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা হলো যে বাড়ির আনাচে কানাচে আমরা অপরিষ্কার রাখি, আমরা যেখানে বসবাস করছি সেই ঘর বা আশেপাশের ঘরগুলো দেখা গেলো যে সপ্তাহে অন্তত একবার করে পরিষ্কার করা। হ্যাঁ, আমরা যদি কমোড ব্যবহার করি তাহলে সেই কমোডের দেখা গেলো যে সবসময় ঢাকনাটা লাগিয়ে রাখা, বা আমাদের বাড়ির আনাচে কানাচে যদি কোথাও পাত্র থাকে, ভাঙ্গা পাত্র, সেটা কন্টেনার হতে পারে, কোনো বোতল হতে পারে, ভাঙ্গা মগ হতে পারে, সেগুলো আমাদেরকে দেখতে হবে যে সেখানে পানি জমে আছে কিনা, বা সেগুলো একটা জায়গায় আলাদা করে রাখতে হবে যাতে সেখানে পানি জমতে না পারে, এই সমস্ত ব্যবস্থাগুলো করতে হবে। আর এটা দেখা গেলো যে এই মশা এই মশাটা কিন্তু দিনের বেলায় আলো যখন থাকে তখন মূলত এরা কামড়ায়, এই কারণে দেখা গেলো যে দিনের বেলায় আমাদেরকে গায়ে হয়তো এরকম কিছু লোশন ব্যবহার করতে হবে যাতে এই ধরনের মশাকে আমাদের দংশন করতে না পারে। রক্ত জমাট বাঁধার পরিমাণটা বাড়িয়ে দেয়, ঠিক আছে? রক্ত শরীরের বাইরে রক্ত জমাট বাঁধলে অত সমস্যা না, কিন্তু শরীরের ভিতরে যদি যে রক্তগুলো ক্ষরিত হচ্ছে সেগুলো যদি বেশি পরিমাণে জমাট বাঁধে তাহলে দেখা গেলো যে রক্তনালীতে রক্ত চলাচলে অনেক সময় অসুবিধা সৃষ্টি করে, ঠিক আছে? যদি রক্তনালীতে এরকম ক্লট হয়ে যায়, হ্যাঁ, তখন দেখা গেলো যে রক্ত চলাচলে অসুবিধা হয়। তাহলে এই অসুবিধা দূর করার জন্য সাধারণত ডাক্তাররা অ্যাসপিরিন জাতীয় ওষুধ থেকে মানা করে। এবার আমরা আসবো পেপের রিং স্পট রোগ। তাহলে আমরা এতক্ষণ যে দুইটা ভাইরাস নিয়ে আলোচনা করলাম সেই দুইটাই ছিল প্রাণীজ ভাইরাস, একটা ছিল ডেঙ্গু আর একটা ছিল হেপাটাইটিস ভাইরাস। এখন আমরা যে রোগটা নিয়ে আলোচনা করব সেটা হলো উদ্ভিদ ভাইরাস। এটা হলো পেঁপে উদ্ভিদে এই ভাইরাসটা আক্রমণ করে। তো রোগের কারণ, তাহলে একটি ভাইরাস দ্বারা পেঁপের রিং স্পট রোগ হয়। রিং মানে হলো গোল আর স্পট মানে হলো দাগ, তাহলে গোল গোল দাগ হবে। ভাইরাসটি সাধারণত পেপায়া রিং স্পট ভাইরাস বা সংক্ষিপ্ত নেম PRSV, পি ফর পেপায়া, RS মানে রিং স্পট আর V মানে হলো ভাইরাস। এর গণনাম পটি ভাইরাস আর গোত্রের নাম পটি ভাইরিডি। এটি একটি আরএনএ ভাইরাস, এর দুইটি প্রকরণ আছে, একটা প্রকরণের নাম PRSVP এবং PRSVW। এদের মধ্যে PRSV যে প্রকরণটা আছে এই প্রকরণটাই মূলত পেঁপের রিং স্পট রোগ সৃষ্টি করে। তো এই ভাইরাসটা দেখতে কেমন? এই ভাইরাসটা দেখতে হলো দণ্ডাকৃতি, তাহলে PRSV একটি দণ্ডাকৃতির ভাইরাস। এর দৈর্ঘ্য হলো 760 থেকে 800 ন্যানোমিটার লম্বা এবং ব্যাস প্রায় 12 ন্যানোমিটার। ক্যাপসিডের বাইরে এর কোনো আবরণ নেই,
এই জন্য আমরা বলতে পারি এটি বহিঃস্থ আবরণহীন ভাইরাস। পেঁপে ছাড়াও এই ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদের মোজাইক রোগ সৃষ্টি করতে পারে। তাহলে মোজাইক রোগ কেন বলা হচ্ছে? কারণ ভাইরাসটা পাতায় বা ফলে বা কাণ্ডে গোল 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 অনেক ধরনের স্পট তৈরি করে, রিংয়ের মতো স্পট তৈরি করে, এবং যেটাকে দেখে অনেকটা মোজাইকের মতো মনে হয়, এই জন্য আমরা বলতে পারি মোজাইক রোগ। এবার সংক্রমণ মানে যার দ্বারা এই রোগটি ছড়ায় পেঁপে গাছে। একটা পোকা আছে, এই পোকা হলো এফিড, এটা একটা পতঙ্গ জাতীয় পোকা। এই পোকার বাংলা নাম হলো জাপ পোকা আর এটা হলো সাদা মাছি। তো দুই ধরনের এফিড জাতীয় পতঙ্গের কারণে এই রোগটা ছড়ায়। একটা হলো জাপ পোকার এমনি ইংলিশ নাম হলো মেলন এফিড, এর সাইন্টিফিক নেম হলো অ্যাপ্লাস ডোসিফাই। আর এটা হলো সাদা মাছি, সাদা মাছির ইংলিশ নাম পিচ এফিড, এর সাইন্টিফিক নেম মাইজাস পার্সি। তো এই দুই ধরনের এফিডের কারণে দেখা যাচ্ছে পেঁপে গাছে পেঁপে বৃহস্পতি রোগের ভাইরাস সংক্রমিত হয়। তাহলে এই এফিড হলো এই ভাইরাসের বাহক। রোগের লক্ষণ, তাহলে রোগের লক্ষণ কোথায় কোথায় দেখা যাবে? পাতা, কাণ্ড এবং ফলে। যদি পাতায় দেখা যায় তাহলে পাতার কি হবে? পাতার ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়। তোমরা নিশ্চয়ই জানো যে ক্লোরোপ্লাস্ট হলো সবুজ ক্লোরোফিল থাকে, সবুজ রঞ্জক ক্লোরোফিল থাকে, এই জন্য পাতা সবুজ হয়। তাহলে ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে গেলে পাতার যে সবুজ ভাব সেই সবুজ ভাবটাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। ফলে পাতায় রিং আকৃতির তৈলাক্ত বা সিক্ত গাঢ় সবুজ দাগ সৃষ্টি হয়। আক্রমণ প্রকট হলে পাতায় মোজাইক সৃষ্টি হয়। গাছের মাথার পাতাগুলো বিকৃত ও ছোট হয়ে যায়। বিকৃত মানে কি? স্বাভাবিক যে পাতার আকার সেরকম থাকবে না এবং আকৃতি ছোট হয়ে যাবে, অন্যান্য পাতা ঝরে পড়ে। কখনো কখনো কেবল পাতার শিরাগুলো থাকে, পাতার যে মাঝখানে যে শিরা বা উপশিরাগুলো আছে সেগুলো থাকবে, কিন্তু পাতার অন্যান্য অংশ থাকবে না। কাণ্ড পত্রবৃন্ত মানে পাতার গোড়া, পত্রবৃন্তের গোড়া থেকে ভেজা গোলদা ক্রমশ কাণ্ডে ছড়িয়ে পড়ে, ফলে কাণ্ড ছোট হয়ে যায়। রোগের চরম পর্যায়ে কাণ্ডে ফাটল সৃষ্টি হয়, গাছ মরে যায়। এবার ফলে যদি সংক্রমণ হয়, ফলের গায়ে গাঢ় সবুজ রিং আকৃতির দাগ তৈরি হয়, ফলের মিষ্টতা কমে যায়, ফল মিষ্টি কম হবে। পেপেইন, পেপেইন হলো একটা রাসায়নিক পদার্থ। এই রাসায়নিক পদার্থ থাকার কারণে পেঁপে যে সমস্ত মাছ মাংসের সাথে দেওয়া হয় সে সমস্ত মাছ মাংস খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই রাসায়নিক পদার্থের কারণে। এই জন্য দেখা যায় যে আক্রান্ত ফলে এই পেপেইনের পরিমাণ হ্রাস পায় বা কমে যায়, ফলের আকারও ছোট হয়। এটা এনজাইমের মতোই কাজ করে, পেপেইনটা এনজাইমের মতোই কাজ করে। অনেক সময় পুষ্ট হওয়ার আগেই ফল ঝরে যেতে পারে, ফলে পেঁপের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। আমরা এবার ইগুলো দেখতে পাচ্ছি, এটা হলো সেই ভাইরাসটা, ঠিক আছে? এটা একটা পটি ভাইরাস, ভাইরাসটা আমরা দেখতে পাচ্ছি দণ্ডাকৃতির। আমরা বলেছিলাম যে দণ্ডাকৃতির ভাইরাস, উপরে আমরা দেখতে পাচ্ছি আরএনএ, হ্যাঁ, এবং আরএনএ আর এটা হলো ক্যাপসিড আবরণ বা প্রোটিন আবরণ। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত গাছের পাতাগুলো দেখতে কেমন। পাতাগুলো বলেছিলাম যে শীর্ষভাগের পাতাগুলো ছোট হয়ে যায় এবং বিকৃত হয়, আমরা সেটা দেখতে পাচ্ছি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি পাতার শুধু মধ্য শিরাটা আছে, হ্যাঁ, এই উপশিরা, এই মধ্য শিরা, এটা হলো উপশিরা, হ্যাঁ, কিন্তু পাতার অন্যান্য অংশগুলো নাই। আমরা যদি ফলটাও দেখি, ফলটাও দেখতে পাবো ছোট হয়ে গেছে, হ্যাঁ, এবং কুকড়ে মুকড়ে গেছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি ফলের গায়ে এরকম অনেকগুলো স্পট, হ্যাঁ, রিং, রিং এর মতো স্পট দেখতে পাচ্ছি আমরা, সবুজ সবুজ স্পট দেখতে পাচ্ছি। তো এটাই হলো পেঁপে রিং স্পটের বিভিন্ন, আমরা দেখতে পাচ্ছি যে পাতা, কাণ্ড এবং ফলে এই স্পট গুলো দেখতে পাচ্ছি। এবার আসছি আমরা প্রতিকার বা নিয়ন্ত্রণ। তাহলে প্রতিকার বা নিয়ন্ত্রণ, আক্রান্ত উদ্ভিদ তুলে ফেলে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। বীজতলা, বীজতলাকে আমরা বলবো সিড বেড, সিড বেড থেকে রোগাক্রান্ত চারা সরিয়ে ফেলতে হবে। পেঁপে গাছের কাটা ছেঁড়া স্থান দিয়ে রোগাক্রমণ ঘটে, তাই রোগাক্রান্ত জমিতে গাছের কুনি বন্ধ রাখতে হবে। জাল দিয়ে পুরো জমি পেঁপে গাছ সহ ঢেকে দিতে হবে, হ্যাঁ, তাহলে বিশাল নেট বা জাল ব্যবহার করতে হবে, সে জাল দিয়ে
পেঁপে গাছের যে ক্ষেত বা জমিতে আছে সেটা ঢেকে দিতে হবে, যাতে পতঙ্গগুলো এই ক্ষেতে আসতে না পারে। রোগ প্রতিরোধক্ষম জাতের চাষ করতে হবে। চারা লাগানোর প্রথম থেকে নিয়মিত পেস্টিসাইড স্প্রে করতে হবে। পেস্টিসাইড মূলত পতঙ্গকে মারার জন্য দেওয়া হয়, মানে এফিড যে পতঙ্গ সেই পতঙ্গকে মারার জন্য দিতে হয়। প্রতিরোধ, যে এলাকাতে রোগ ছড়িয়ে পড়েছে সে এলাকায় পেঁপের চাষ বন্ধ করে দিতে হবে। ক্রস প্রোটেকশন পদ্ধতিতে উদ্ভাবিত চারাগাছ থেকে ভালো ফলাফল পাওয়া যায়। পিআরএসবি সাধারণত বীজের মাধ্যমে স্থানান্তরিত হয় না, তবে প্রকটভাবে আক্রান্ত পেঁপের বীজ পরবর্তীতে ব্যবহার না করাই ভালো। আমরা এখানে যদিও বলছি যে বীজের মাধ্যমে সাধারণত স্থানান্তর হয় না, কিন্তু আমরা যদি দেখা যায় যে কোনো উদ্ভিদের ফলটা প্রকটভাবে আক্রান্ত হয়ে গেছে এই ভাইরাসের কারণে, এবং সেই আক্রান্ত ফল থেকে যদি আমরা বীজ সংগ্রহ করি এবং জমিতে রোপণ করি, তাহলে অনেক সময় দেখা গেল যে পেঁপের ফলন ভালো হবে না, হয়তো রোগ নাও হতে পারে, যেহেতু আমরা বলছি যে বীজের দ্বারা মানে ই হয় না, সংক্রমণ হয় না, কিন্তু দেখা গেলো যে সেই বীজটা যদি আমরা আক্রান্ত গাছের বীজ যদি সংগ্রহ করে সেটা যদি আমরা রোপণ করি, তাহলে সেই বীজ পরে ভালো ফলন দিবে না, এই কারণে সেটা ব্যবহার না করাই ভালো। ট্রান্সজেনিক জাত, ট্রান্সজেনিক জাত এটা হলো জীব প্রযুক্তির মাধ্যমে উদ্ভাবিত জাত। তোমরা জীব প্রযুক্তি হয়তো এখনো বোঝো না বা জানো না, 11 নম্বর অধ্যায় জীব প্রযুক্তি বলে একটা চ্যাপ্টার আছে, ওখানে আমরা শিখবো যে কিভাবে ট্রান্সজেনিক উদ্ভিদ বা ট্রান্সজেনিক প্রাণী তৈরি করা হয়। এইরকম এই পেঁপে গাছের ট্রান্সজেনিক জাত উদ্ভাবন করা হয়, এবং এই দুইটা জাত উদ্ভাবন করা হয়েছে, একটা জাতকে বলা হয় রেনবো আর একটা জাতকে বলা হয় সানাপ। তাহলে এই দুটা জাত পিআরএসবি এই ভাইরাস প্রতিরোধ করতে সক্ষম। এই ট্রান্সজেনিক জাতগুলো যদি আমরা রোপণ করতে পারি তাহলে আমাদের ফলন ভালো হবে এবং পিআরএসবি দ্বারা আক্রান্ত হবে না, তাহলে এইভাবে আমরা প্রতিরোধ করতে পারি। আরো আমরা আরো একটা উপায় বের করতে পারি, সেটাকে বলা হয় ক্রপ রোটেশন। ক্রপ রোটেশন, ক্রপ রোটেশন বুঝো, ক্রপ রোটেশন এটা এখানে নাই, ক্রপ রোটেশনটা এখানে নাই, আমি এটা স্পেলিংটা লিখে দিচ্ছি। আমি স্পেলিংটা এখানে লিখছি, বললাম ক্রপ রোটেশন, আমরা এখানে লিখেছি ক্রপ রোটেশন। এই ক্রপ রোটেশন কথাটা বুঝো কেউ? হ্যালো, বলছি ক্রপ রোটেশন, ক্রপ রোটেশন জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। ক্রপ রোটেশন মনে করো, ক্রপ রোটেশনটা হলো যে মনে করো যে কোনো একটা জমি সবগুলো পেঁপে গাছে আক্রান্ত, কোনো একটা জমিতে সবগুলো পেঁপে গাছে আক্রান্ত, পরের বছর আমি দেখব যে ওই ওই জমিতে আমি পেঁপের গাছ রোপণ করলাম না, ওখানে শুধু হয়তো পেঁপের জায়গায় হয়তো আমি অন্য কোনো উদ্ভিদ রোপণ করলাম, আখ হতে পারে বা ধান হতে পারে বা গম হতে পারে বা পেয়ারা হতে পারে, দেখা গেলো যে 1 বছর 2 বছর আমি পেঁপে গাছ চাষ করলাম না, 2 বছর পর আবার আমি সেখানে পেঁপে চাষ করলাম, এটাকে বলা হয় ক্রপ রোটেশন। ঠিক আছে, তাহলে কোনো কারণে যদি, এটা কিন্তু একটা খুব ভালো একটা আইডিয়া, যার কারণে দেখা গেলো যে ওই 2 বছরের মধ্যে যে যে ভাইরাসগুলো ছিল সে ভাইরাসগুলো ই হলো কোথায় আক্রমণ করতো, পেঁপে গাছকে আক্রমণ করতো, কিন্তু সেই ভাইরাসগুলো যদি জমিতে থাকে থাকেও সেখানে সে আর পেঁপে গাছকে পাবে না, যার কারণে সে অন্য গাছ আখ গাছ বা ধান গাছকে পাবে, এবং ভাইরাসগুলো আখ গাছ বা ধান গাছকে সহজে আক্রান্ত করতে পারে না, এই এই কারণে একসময় জমিতে ভাইরাস থাকলেও সেগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য ক্রপ রোটেশনও একটা গুরুত্বপূর্ণ মেথড। আচ্ছা, এবার বলো ট্রান্সজেনিক জাত সম্পর্কে কি কি যেন বলছিলাম? হ্যালো, আচ্ছা এবার বলো আজকের লেকচারে কারো কোথাও সমস্যা আছে নাকি সেটা বলতে পারো।
স্যার মোজাইক সৃষ্টি হওয়ার ফলে পাতা কেমন দেখায়? ওই যে আমি একটা ছবি দেখালাম না, যেখানে দেখো যেখানে দেখতে পাচ্ছো পাতাগুলো কেমন, হ্যাঁ এই আমরা ফলে যেমন দেখতে পাচ্ছি না এরকম স্পট, রিং এর মতো স্পট দেখতে পাচ্ছি না, এরকম পাতাতেও যদি আক্রান্ত পাতা হয় পাতাতেও এরকম ছোপ ছোপ রিং এর মতো স্পট দেখা যাবে অনেক জায়গায়, এবং সেটাকে অনেকটা দেখতে মোজাইকের মতো মনে হবে। এবং আক্রান্ত তীব্র হলে তখন এই যে নিচে একটা পাতা যেমন ঝুলে আছে, শুধু মধ্যশিরাটা আছে, হ্যাঁ আর এই পাতার অংশগুলো কিন্তু আস্তে আস্তে ঝরে পড়ছে, মধ্যশিরা উপশিরা এগুলো শুধু দেখা যায়। বা এই যে উপরে একটা আমি এখানে দেখাচ্ছি যেখানেও তাই, হ্যাঁ মধ্যশিরাটা আছে আর এই উপশিরাটা আছে, আশেপাশের পাতার অংশগুলো কিন্তু নাই, এরকম দেখা যাবে। আচ্ছা তোমাদের এই জট ঠোসা হয়েছে? জট ঠোসা কারো জট ঠোসা চিনো? হ্যাঁ ওর লক্ষণটা বলো দেখি। স্যার পানি থাকে নাকি? জট ঠোসার লক্ষণটা কি কেউ বলতে পারবা? রাতে জ্বর হলে তখন হয়। হ্যাঁ জ্বর হলে কি হয়, কোথায় কি হয়? ঠোঁটের উপরে তাই একটা বার ঠোঁটের উপরে বা নাকের গোড়ায়, হ্যাঁ দেখা যাবে কিছুটা ফুসকুড়ির মতো হয়েছে, এটাকে বলা হয় জট ঠোসা। তো এটা কোন ভাইরাসের আক্রমণে এটা হয় কেউ বলতে পারবা? কোন ভাইরাসের আক্রমণে হতে পারে এটা? হারপিস না, হারপিস সিমপ্লেক্স, হারপিস সিমপ্লেক্স ভাইরাস। কোন ভাইরাস? হারপিস সিমপ্লেক্স ভাইরাস। এই যে আমরা এখানে দেখাচ্ছি যে হারপিস সিমপ্লেক্স, এই ভাইরাসটার নাম এখানে দেওয়া আছে হারপিস সিমপ্লেক্স। তাহলে এই হারপিস সিমপ্লেক্স ভাইরাস সে কিন্তু জ্বর ওঠা এই রোগটা সৃষ্টি করতেছে। আবার কিন্তু হ্যাঁ কারো যদি এরকম জ্বর ওঠার জ্বর ঠোসা যেটাকে বলতেছি এই রোগটা হয়, তখন দেখা গেলো তার এরকম পেশাব হলুদ হতে পারে বা চোখে হলুদ হয়ে যেতে পারে, কারণ তখন জন্ডিসও হয়ে যেতে পারে। তাহলে হারপিস সিমপ্লেক্স ভাইরাসও কিন্তু জন্ডিস সৃষ্টির জন্য দায়ী, কিন্তু তার তার নর্মাল যে লক্ষণ সেটা হলো ঠোঁটে এবং নাকের গোড়ায় এরকম ছোট ছোট ফুসকুড়ি ওঠা। তারপর আরেকটা রোগ বলতেছি, 3 দিন বা 4 দিনের যে সর্দি জ্বরটা হয় সেই সর্দি জ্বরটা কোন ভাইরাসের কারণে হয়? কেউ বলতে পারবা 3-4 দিনের যে সর্দি জ্বরটা সেটা কোন ভাইরাসের কারণে হয়? স্যার এমনি সর্দি জ্বর তো রোহিনো ভাইরাসের কারণে হয়। কি ভাইরাস? রোহিনো ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, সেটা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। নর্মাল 3-4 দিনের যে জ্বরটা হয়, সর্দিও থাকে হালকা পাতলা, সেটা হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তো আর সময় বেশি নাই, আর 1 মিনিটেরও কম সময় আছে, তো যারা চ্যাট বক্সে এখনো নাম রোল লেখো নাই লিখে দাও। আর তোমাদের তো কলেজ খোলার ডেট হয়েছে 30 মার্চ সম্ভবত খুলে দিবে, তো কলেজ যখন খুলবে তখন সেরকমভাবে প্রোটেকশন নিয়ে কলেজে আসবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, হ্যাঁ ক্লাস শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।